যাচ্ছে মোটর বাইক অ্যাম্বুলেন্স, এই যে ছবিটা আপনি দেখছেন। হ্যাঁ, এটা দেখে আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, যেমন সিনেমাতে তার বন্ধুদের এইভাবেই মানে নিয়ে যাওয়া হচ্ছিল মোটর বাইকে করে, তো সেটা থেকে কি এই কনসেপ্টটা? হ্যাঁ, আপনি তো থ্রি ইডিয়ট সিনেমার কথা বলছেন। থ্রি ইডিয়ট সিনেমাটাতে কি হয়েছিল বলুন তো? নামটা আইডিয়াটিক হলে কি হবে? সিনেমার শেষে দেখা যাচ্ছিল যা কিছু করেছে ওরা, এভরিথিং ওয়াজ ব্রিলিয়ান্ট। তাহলে যে মোটর বাইকের পিছনে গামছা দিয়ে বেঁধে রুগী নিয়ে চলে গেল একজন, দেখলে হাসি পাচ্ছিল আমাদের, কিন্তু এটা বাস্তব ক্ষেত্রে এটাও কিন্তু প্রয়োগ করা যায়। যদিও এই যে ছবিটা আপনাকে আমরা দেখাচ্ছি এটা থ্রি ইডিয়ট সিনেমার থেকে আমাদের শেখা না, থ্রি ইডিয়ট সিনেমা 2009 সালে হয়েছে। 1999 সালে নেপালের ডাক্তার সঞ্জীব শর্মা আমেরিকান জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিনে এরকম একটা ছবি পোস্ট করেছেন। 1999 সাল থেকে কিন্তু নেপালে এটা চালু আছে। গ্রামে গঞ্জে একটা প্রত্যন্ত গ্রামে আপনি সেখানে যদি একটা অ্যাম্বুলেন্স খুঁজতে যান, ফোন করবেন, অ্যাম্বুলেন্স যাবে শহর থেকে, তারপর রুগীকে নিয়ে আসবে, মাঝরাত্রিরে অ্যাম্বুলেন্স যাবে কি যাবে না, খুব সমস্যা। সুন্দরবনের একটা দ্বীপের মধ্যে কামড়ালো, অ্যাম্বুলেন্স যাবে কি করে সেখানে? আপনি যদি মোটর বাইকে এইভাবে একটা লোককে বসিয়ে মাঝখানে বসিয়ে একজন পিছন থেকে ধরে বসলো, এভাবে নিয়ে যদি চলতে থাকে গ্রামের সরু রাস্তা দিয়েও চলে যাবে, একটা নদী পেরোতে গেলে নদীতে নৌকার উপর তুলে দিলে, এই মোটর বাইকে করে খুব দ্রুত পৌঁছানো যাবে। কিন্তু যেটা খুব সবসময়তে আমরা বলি যে পিছনে 3 নম্বর যে ভদ্রলোক বসে আছেন উনি রুগীকে ধরে বসবে, কেননা যদি গোপ্য কেউ সাপে কামড়ায় খুব দ্রুত রুগী খারাপ হয়ে যাবে, কিন্তু আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে রুগী ঝিমিয়ে যাবে, মাথা ঘুরে পড়ে যেতে পারে। যখন রওনা দিচ্ছেন বাড়ির থেকে তখন কি ও ধরে বসলো, যে চালাচ্ছে তাকে ধরে বসলো, কিন্তু আধ ঘন্টা পরে যখন ওর নার্ভ প্যারালিসিস হয়ে গেল তখন তো পড়ে যাবে মোটর বাইক থেকে, তাহলে সাপের কামড় অ্যাক্সিডেন্ট থেকে সে তখন একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য 3 নম্বর লোকটা খুব কিন্তু জরুরি, ওনাকে ধরে বসতে হবে। আর একটা কি, এই যে 3 নম্বর যে ভদ্রলোক ধরে বসেছেন ওর একটা খুব জরুরি কাজ আছে, যে কোনো লোককে সাপের কামড়ালে লোকটা ভয়ঙ্কর ঘাবড়ে যায়, যে আপনি শুরু করেছিলেন যে ভয়তে হার্ট অ্যাটাক হয়ে মারা যায়, তাকে বোঝাতে হবে, রোগীর মনোবল বাড়াতে হবে। আমি পটাশপুর থেকে রওনা দিয়েছি, ডেবরা যেতে আমার 1.5 ঘন্টা সময় লাগবে মোটর বাইকে, কিন্তু ওকে আমরা বলছি এই তো ডেবরা এসে গেছি, এই তো আর 10 মিনিট এই তো পৌঁছে গেলাম, এই তো গত সপ্তাহে আমাদের ওই ছেলেটা এসেছিল ডেবরা হাসপাতালে গেছে, ওখানে ওষুধ পেয়ে গেছে, চিকিৎসা হয়ে গেছে, এবার ডেবরা হাসপাতালে গেলে ওষুধটা পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আপনি যেটা অ্যান্টিভেনম ওষুধটা বলছিলেন 100 মিলিলিটার দেওয়ার কথা, তো সেটা কি সব জায়গায় ডাক্তারবাবু অ্যাভেলেবেল? আমরা খুব গর্বের সঙ্গে বলি পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে সাপের বিষের ওষুধ পাওয়া যায়। এই যে ছবিটা আপনি দেখছেন একটা ভায়ালের মধ্যে রাখা আছে অ্যান্টি স্নেক ভেনম সিরাম, এতে 10 মিলিলিটার করে আছে। আপনাকে আমি 100 মিলিলিটারের কথা বলেছি, তাহলে 10টা দিতে হবে, শুরু কিন্তু 10টা দিয়েই করতে হবে, ভাগাভাগি কিছু নেই, 5টা দিলাম কি 2টো দিলাম এরকম না, 10টাই দিতে হবে। হ্যাঁ, আবার দরকার হলে আমি আরো 10টা দেবো, যদি বেশি বিষ ঢুকেছে মনে করছি রুগী 10টাতে উন্নতি হচ্ছে না আরো 10টা দেবো, কিন্তু ওই 10টা করেই দিতে হবে। আচ্ছা, তো ডাক্তারবাবু আরেকটা বিষয় জানতে চাইবো, যে সাপে কামড়ালে না আমরা সেই জায়গাটা বেঁধে দিই এবং বলি যে বিষটা যাতে না উপর দিকে ওঠে, কারণ মাথায় বিষ উঠে গেলে সেটাও একটা মৃত্যুর কারণ, তো মানে এই কনসেপ্টটা কি ঠিক যে সত্যি কি বেঁধে দিলে বিষটা আর মাথার দিকে উঠবে না? দেখুন, আপনি যে কথাটা জিজ্ঞেস করলেন এটা তো আপনি যেমন জিজ্ঞেস করছেন, হ্যাঁ আমরা বলতে গেলে ছোটবেলার থেকে আমিও শুনে আসছি, যখন স্কুলে পড়তাম স্কুলের যে আমাদের প্রাথমিক চিকিৎসার বই ছিল তাতেও দেখানো থাকতো হাঁটুর উপরে বা কনুইয়ের উপরে একটা বাঁধন দাও রে কষে তাহলে বিষ আটকে যাবে। দেখুন এই ছবিতে আমি কি দেখাচ্ছি, এই যে বাঁধন দেওয়া হয়েছে কিন্তু বাঁধনটা আলগা করে দেওয়া যাতে একটা পেন্সিল বা আঙুলটাকে ঢোকানো যায়। আচ্ছা, সত্যি কথা বলতে কি বাঁধনে কোনো উপকার হয় না, বাঁধন দিয়ে বিষ আটকানোই যায় না, উল্টে বিপদ হতে পারে। যদি চন্দ্রবোড়া সাপের ক্ষেত্রে আপনি কষে বাঁধন দিয়ে রাখেন, চন্দ্রগোড়া সাপে বিষটা করে কি ওই জায়গাটাকে জুমতে জুমতে ওইখানে ভেতরে পুরো রক্তটা জমাট বেঁধে ওইখানে একেবারে, এই যে পায়ের ছবিটা দেখছেন, পচন ধরে গেছে, একেবারে কষে বেঁধে রাখা হয়েছিল। এটা কিন্তু একজন 19 বছর বয়সের এক ভদ্র মহিলার, নদিয়া জেলার চাকদা থেকে উনি এসেছিলেন, চাকদা হাসপাতালে 10টা অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে, তারপরে কিডনি চিকিৎসার জন্য নীলরতনে পাঠানো হয়েছে, নীলরতন হাসপাতাল থেকে ডায়ালিসিস করে প্রাণে বাঁচিয়ে দেওয়া হয়েছে। দেখুন পায়ে কি অবস্থা, এটা এমন অবস্থা হয়ে যায় এই গ্যাংরিনের জন্য পা কেটে ফেলতে হতে পারে,
আমরা কোষে বাঁধন একবারই বাঁধন করে দিয়েছি, যে বাঁধন দেবেনি, বাঁধন দেবি স্যার আমি জানি, আমার একটাই কাজ 100 মিনিটের মধ্যে আমাকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে হবে। আমার বাড়ির কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্রে আমি 100 মিনিটের মধ্যে পৌঁছতে পারবো, রাত্রির বেলা যেখানে ডাক্তারবাবু থাকেন আপনি জানবেন যে সেখানে গেলে সাথে দিচ্ছে ওষুধ পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও আরো অনেকে অনেক রকম করেন, জায়গাটা পুড়িয়ে দিচ্ছেন, তারপর মুখ দিয়ে রক্তটা তুলে ফেলছেন, এগুলো কি করা উচিত? মুখ দিয়ে রক্ত টানা তো আমাদের সিনেমাতে একবারে খুব দেখা যায় যে মুখ দিয়ে টেনে নিল, এগুলো যে এত বাজে জিনিস, এই সিনেমাতে 3 ইডিয়টস এত সুন্দর জিনিস দেখানো হয়েছে, আর এই মুখ দিয়ে বিষ টানাটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জিনিস। মুখ দিয়ে টেনে তো বিষ বের করা যায়ই না, যদিও মুখ দিয়ে টেনে ওইখানে চামড়ার উপর একটা একটু বিষ ছড়িয়েছিল টানে, যে টানছে তার শরীরে বিষটা ঢুকে যাচ্ছে, তার বিপদ হয়ে যেতে পারে। মুখ দিয়ে টেনে বা কোনোভাবেই বিষ বের করা যায় না। অনেক জায়গাতে আগের দিনে চালু ছিল, আমরা শুনেছি যে পাথর বসানো, বিষ পাথর, বিষ পাথরে বিষ টানা যায় না। বিষটা কি করছে, সাপে যখন কামড়াচ্ছে ওর দাঁতগুলো, যে বিষ দাঁত দুটো ইঞ্জেকশনের সিলিন্ডার একবারে নেডল ঢুকে গেলে, যেমন আমরা ইঞ্জেকশন ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, ভেতরে চলে যাচ্ছে, মুহূর্তের মধ্যে ওটা ছড়িয়ে যাবে, রক্তের সঙ্গে মিশতে শুরু করবে। আপনি এখান থেকে যদি এখানে কামড়ায়, আপনি যদি এখানটা কেটে ফেলেন তাহলে বুঝলাম যে চলে গেল, এক কপে কেটে দিলেন 2 মিনিটের মধ্যে তাহলে গেল, সেটা তো সম্ভব না। কিন্তু চিরে দিলাম বিষ আটকে যাবে, বিষটা বেরোবে না, এটা হয় না কখনো। সাপের কামড় সম্বন্ধে আমরা একটা স্লোগান তৈরি করেছি, দেখুন আমার এই ছবিতে দেখানো আছে স্লোগানটা কি, সাপ কামড়লে ভয় নাই, এভিএস চিকিৎসা চাই। ভয় পাওয়া চলবে না, ঘাবড়ে যাওয়া চলবে না, যেখানে এভিএস পাওয়া যায়, অ্যান্টি স্নেক ভেনম সিরাম পাওয়া যায়, সেখানে আমাকে পৌঁছে দেবে 100 মিনিটের মধ্যে। যে স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি স্নেক ভেনম সিরাম পাওয়া যায় আমি সেখানে পৌঁছবো। সাপের চিকিৎসার জন্য কলকাতার বড় হাসপাতালে দৌড়ে আসতে হবে কি আমাকে জেলা হাসপাতালেই পৌঁছতে হবে, তার জন্য আমার 3 ঘন্টা সময় চলে যাবে, এটা যেন না হয়। বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রিবেলা ডাক্তারবাবু থাকেন, সেখানে গেলেই কিন্তু সাপের চিকিৎসা হবে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। হার্ট অ্যাটাক হলে তার প্রথম 2 ঘন্টাটা যেমন খুব ইম্পর্টেন্ট, ঠিক তেমনি সাপে কামড়ালেও সেই প্রথম 100 মিনিট খুব গুরুত্বপূর্ণ, তাই এই সময়টা নষ্ট করবেন না। সাপে কামড়ালে তৎক্ষণাৎ কোনো স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেন, বাড়িতে বা ওঝার কাছে কোনো টোটকা বা ট্রিটমেন্ট দয়া করে করবেন না, কারণ মনে রাখবেন প্রথম 100 মিনিট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের মতো সময় শেষ, তাই এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ইউটার্ন।